আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি ফটোশপের বেসিক টু অ্যাডভান্স এসো শিখি ফটোশপ আজকের ফটো রিটাচিং ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের অনুরোধের প্রাক্ষিতে গ্রাফিক ডিজাইনার তৈরি করার জন্য আমার আজকের এই প্রয়াস। সুতরাং আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কীভাবে একটি ফটোকে প্রফেশনাল মনে করবেন, বেসিক টু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবেন। সেটি আমি আপনার সাথে অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করার আমার পরিকল্পনা রয়েছে। আশা করি আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ফটো রিটাচিং। বন্ধুরা, ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত বেল সাবস্ক্রাইব করে নিন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক, আমি এখন ওপেন করছি ফটোশপ সিসি। আপনি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ফটোশপ সিসি একটি বলা যায় লেটেস্ট ভার্সন। আমি 2019 ইউজ করছি, আপনি চাইলে 18 বা 17 ইউজ করতে পারেন। বন্ধুরা, গ্রাফিক্স একটি ব্যাপক বিষয়, এটি আপনি একদিনে দক্ষ হতে পারবেন না। আপনাকে ধাপে ধাপে ছোটোখাটো বেসিক লেভেলের জিনিসগুলো জেনে জেনে পথ তৈরি করে আপনাকে এগিয়ে যেতে হবে অ্যাডভান্স লেভেলে। যদি আপনি নিজেকে সেই মানের তৈরি করতে চান তাহলে আপনাকে প্রথমত যে জিনিসটা যে গুণের অধিকারী হতে হবে সেটি হচ্ছে আপনাকে ধৈর্য ধরে এই কাজগুলো ভালো করে অনুসরণ করে এবং ভালো করে অনুশীলন করে যেতে হবে যদি আপনি নিজেকে ইন্টারন্যাশনাল মানের গ্রাফিক ডিজাইনে তৈরি করতে চান। তো বন্ধুরা, আমি বক বক না করে শুরু করতে যাচ্ছি আপনি কীভাবে এই ধরনের ফটো রিটাচিং করবেন বা একটি ফটোকে কীভাবে নান্দনিক সবাই বর্ধিত করবেন সেটি দেখাচ্ছি। তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি ফটোশপ ওপেন করার পরে দেখতে পাচ্ছেন পর্দার মধ্যে একটি ছবিকে তিনটিতে করেছি, এটি কীভাবে করা যায় সেটি আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি আমার কম্পিউটার মধ্যে যাব, ফাইলের মধ্যে যাওয়ার পরে একটি ফটো নেব। ফটোটা নেওয়ার পরে কিভাবে কাজ করতে হবে সেটি আমি দেখাচ্ছি। এটি এসছে, আমি এটি কেটে দেই। ওকে, চলে আসলো পর্দায় যে ছবিটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি এটিকে তিনটিতে রূপ দিব কিছুক্ষণ আগে যেভাবে দেখালাম। তো একটি ছবি অনেকগুলো মাল্টিপল ছবিতে রূপান্তর করা যায় কিভাবে সেটি প্রথমে দেখাচ্ছি। বন্ধুরা, এই কাজটি করে আপনি আপনার বন্ধুদেরকে চমকে দিতে পারেন। তো কীভাবে করবেন, প্রথমে সেটি হচ্ছে আমি আপনাদের সাথে প্রথমে বলে রাখি দুটো টুল আজকে শেয়ার করতে যাচ্ছি। একটি হচ্ছে ক্রোম স্ট্যাম্প টুল, আরেকটি হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই দুটি টুলের ব্যবহার এবং সাথে দেখাবো কীভাবে হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের ব্যবহার করতে হয়। বন্ধুরা, আমি আপনাকে আরেকটি টিপস এবং ট্রিক্স শেয়ার করছি। এটি হচ্ছে আপনি যদি শর্টকাটে সহজে কম সময়ে অধিক কাজ করতে চান তাহলে আপনি শর্টকাট কীগুলো মনে রাখবেন। ক্রোম স্ট্যাম্প টুলের শর্টকাট কী হচ্ছে এস। আমি ক্রোম স্ট্যাম্প টুলে ক্লিক করছি, ক্লিক করার পরে আমি এই পেজ এই ছবির পেজের উপরে ক্লিক করছি, মাউসের লেফট বাটন ক্লিক করে পাশাপাশি আমি অর্ডার সেপে ধরব। সেপে ধরার পরে একসাথে আমি ধরে রেখেছি অর্ডার এবং মাউসের লেফট বাটন। এবার আমি পাশে এখানে যদি তৈরি করি, আমি এখনো মাউসের লেফট বাটন ধরে রেখেছি। আপনি এইভাবে মাউসের লেফট বাটন ধরে রেখে কাজটি অবশ্যই করে নেবেন এবং আপনার সুন্দর ছবি অবশ্যই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে নান্দনিক উপায়ে একই পেজ পাশাপাশি আরেকটি স্থানে আমি তৈরি করছি। খুব সুন্দর এই কাজটি করে আপনি আপনার বন্ধুদেরকে খুব সহজে চমকে দিতে পারেন। আরেকটি একই ব্যক্তি মাটি ফেটে বের হয়েছে। সিম্পল একটি কাজ। এই কুপন টিপসটি আপনি অ্যাপ্লাই করে এভাবে
অনেক ছবি পাশাপাশি তৈরি করতে পারেন। আমি আবার অল্টার এবং মাউসের লেফট বাটন চেপে ধরলাম, চেপে ধরে আমি এখানে আরও এভাবে তৈরি করব সেম ফেস, একই ফেস আমি তৈরি করব। বন্ধুরা ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনাকে পারফেক্ট, নিজেকে পারফেক্ট হিসেবে তৈরি করতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত অনুশীলন করে যেতে হবে। ছোট ছোট বিষয়গুলো আপনি অনুশীলন, আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে আজও শিখে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা এই হচ্ছে কিভাবে একটি ছবিকে একাধিক ছবিতে রূপান্তর করা। এবার আমি আপনাকে আরেকটি জিনিস দেখাবো, এটি গেল। এরপরে পর্দায় দেখতে পাচ্ছেন একটি ব্রন ওয়ালা ফেস। এই ফেসের যে ব্রনগুলো রয়েছে এই ব্রনগুলো আপনি কিভাবে দূর করবেন বা রিটাচ করবেন, একটি নান্দনিক বা প্রফেশনাল মানের ছবি তৈরি করবেন। যখন আমি এই ছবিটি নিয়েছি এখানে আপনাকে দুটো জিনিস খেয়াল করতে হবে। এখানে যখন আমি ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করব, দুটি জিনিস আমার সামনে স্পষ্ট হবে, একটি আছে অপাসিটি 100% এবং ফ্লো 100%। আপনি ধরুন এই ব্রনটি দূর করতে চাচ্ছেন, আরেকটি কাজ আমি আপনাকে বলে দিই, সেটি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি ব্রাশ সাইজটা একটু কমাতে পারেন এবং হার্ডনেসটা বাড়াতে পারেন, কমাতে পারেন এবং এখান থেকে ব্রাশ সিলেক্ট করতে পারেন। ধরুন আপনি এটি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আমি প্রথমে এখানে সিলেক্ট করেছি ব্রন স্ট্যাম্প টুল এবং এখানে অল্টার প্রেস করলে এটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। বন্ধুরা আমি একটু বড় করি, এটা বড় করার জন্য আপনাকে আরেকটি পদ্ধতি শিখিয়ে দিই, সেটি হচ্ছে আপনি যদি কন্ট্রোল এবং স্পেস বার একসাথে ক্লিক করেন তাহলে প্লাস চিহ্ন আসবে। প্লাস চিহ্ন আসলে আপনি এভাবে বড় ছোট ছোট বড় করে নিতে পারেন এবং যদি মাইনাস চিহ্ন আনতে চান তাহলে আপনাকে অল্টারও একসাথে প্রেস করতে হবে। বামে ডানে ডানে বামে আপনি বড় ছোট করতে পারেন আপনার ইমেজকে। এবার আমি অল্টার উঠিয়ে নিচ্ছি, মাইনাস টু চলে যাবে, প্লাস চলে আসছে। ধরুন আমি এই ব্রনটা দূর করতে চাচ্ছি, তাহলে আমাকে ক্লোন স্ট্যাম্পে যেতে হবে। আমি প্রথমে দেখাচ্ছি অল্টার প্রেস করার সাথে সাথে এখানে প্লাস প্লাস চিহ্ন আসলো। এবার আমি এটাকে আস্তে আস্তে কি করবো, বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন, এখানে যেটা পুরোটা সাদা হয়ে আছে, সাদা দূর করার জন্য আমি একটু অপাসিটিটা কমিয়ে দিব। ধরুন আমি অপাসিটি 55% রাখলাম আর ফ্লো রাখলাম 55% সেম রাখলাম। আপনি সবসময় আপনার পছন্দ মতো যে সাইজটা করলে ভালো হবে আপনার ইমেজ অনুসারে সেটি ইউজ করবে। দেখুন এটা খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে, আপনি আপনার ইচ্ছা মতো খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে সময় দিয়ে ফটো রিটাচিং করবেন। এটাকে বলা হয় ফটো রিটাচিং, অর্থাৎ আপনার ফেসের মধ্যে কোনো ধরনের ব্রন বা অনাকাঙ্ক্ষিত স্পট বা দাগ দূর করতে হলে আপনাকে এই ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে খুব সহজেই নান্দনিক উপায়ে অনুশীলন করে সুন্দর একটি প্রফেশনাল মানের ছবি তৈরি করতে হবে। আপনি ব্রাশ সাইজটা বাড়িয়ে নিতে পারেন মাউসের রাইট বাটন ক্লিক করে, আমি একটু বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে নিলে কি হয় দেখুন। খুব সুন্দরভাবে আপনি এইভাবে সময় দিয়ে আপনার ছবিকে নান্দনিক রূপ দিতে পারেন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি দুটি কাজ দেখালাম, একটি হচ্ছে একটি ছবিকে একাধিক ছবি কীভাবে নিয়ে আসা যায় সেটি, আরেকটি হচ্ছে যে ব্রনগুলো কীভাবে দূর করতে হয় সেটি। তাহলে প্রথম কাজটি যেটি দেখালাম সেটি হচ্ছে একটি ছবি একাধিক ছবিতে মাল্টি ইমেজ কীভাবে তৈরি করতে হয় এবং পাশাপাশি কীভাবে ব্রন দূর করতে হয় বা অনাকাঙ্ক্ষিত কোনো দাগ আপনি ফেস থেকে বা যে কোনো ইমেজ থেকে দূর করবেন। এবার আমি আপনাকে আরেকটি মজার বিষয় দেখাচ্ছি, সেটি হচ্ছে ধরুন আমি এই ছবিটি ওপেন করলাম, ওপেন করার পরে আমি প্যাটার্ন তুলে যাচ্ছি। প্যাটার্ন স্ট্রং তুলে যাওয়ার পরে আপনি এখানে অনেকগুলো প্যাটার্ন দেখতে পাচ্ছেন, আমি এই প্যাটার্ন দিয়ে
সিলেক্ট করার পরে আপনি দিকে আর এটার পাশে চারপাশে আপনি ফ্রেম তৈরি করার জন্য এই প্যাটার্ন কোলের ইউজটা সুন্দরভাবে করতে পারেন। যে কোনো ধরনের ছবিকে প্রফেশনাল মানে ফ্রেম দেওয়ার জন্য আপনি এই প্যাটার্ন স্ট্যাম্প চারপাশে দিতে পারেন। এটা দিলে আরো অনেক বেশি সুন্দর লাগবে। এই হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহার। আপনি চাইলে এখান থেকে ফ্লো বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো নর্মাল করতে পারেন, মোট অথবা ওভারলে করতে পারেন, আপনার ইচ্ছা মতো এগুলো একটি একটি দিয়ে আপনি বসিয়ে দেখবেন। এগুলো আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট আপনাকে বেসিক থেকে কিভাবে নিজে ক্যাটাগরি দিতে পারবেন সেটি আমি প্রসেসটা কমটা আপনাকে তৈরি করে দিচ্ছি। আপনি তাহলে দুটো তুলে দেওয়া আমি কি পেলাম কি হচ্ছে এবং পাশাপাশি প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহার। এবার আসি আমি আপনাকে আরেকটি মজার বিষয়ে জানাতে চাই, যে কীভাবে আপনি হিস্ট্রি গ্রাফ ইউজ করবেন। হিস্ট্রি গ্রাফ হচ্ছে আরেকটি মজার বিষয়। আগের অবস্থাকে পুনরায় নতুন করে নিয়ে আসার জন্য আমরা হিস্ট্রি গ্রাফ ইউজ করি। সাধারণত আমরা কোনো একটা ইমেজ থেকে প্রেস করলে আগ্রহ হয়, কিন্তু অনেক সময় দেখা যায় হিস্ট্রিতে যখন আমরা ক্লিক করি এখানে তখন আগ্রহ আমরা আনতে পারি না। এই জন্য আমরা হিস্ট্রি গ্রাফ ইউজ করি। হিস্ট্রি ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পর আমি এটিকে একটু বড় করে নিচ্ছি ব্রাশ সাইজটাকে। দেখুন হিস্ট্রি ব্রাশ টুলে যখন আমি প্রেস করলাম মাউসের লেফট বাটন ক্লিক করে তখন আগের অবস্থায় ফিরে আসলো। অর্থাৎ আমি আগের যে ছবির ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেটি শো করছে। এটি আপনি নির্দ্বিধায় নিয়ে সমস্যা করতে পারেন, কোনো ছবির কোনো ইমেজ দেখালাম। এবার আসি আপনাকে আরেকটি মজার বিষয় দেখাচ্ছি, সেটি হচ্ছে আমরা অনেকেই দেখি যে আগেকার দিনে সাদা কালো টেলিভিশন ছিল, বর্তমানে সাদা কালো টেলিভিশন এর খোঁজ পাওয়া সত্যিই বাকি ব্যাপার, এখন সব কিছু রঙিন। কিন্তু আমাদের ফটো রিটাচিং এর মধ্যে সাদা কালো এর মধ্যে রঙিন করা একটি কাজ অনেক সময় আমরা বাইরের কাছ থেকে অর্ডার পেয়ে থাকি, সেটি কীভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি। ধরুন আগে যে পেন্সিলটি আপনি দেখতে পাচ্ছেন সাদা কালোর মধ্যে আমি এখানে কালার করেছি, কীভাবে করেছি সেটি দেখাচ্ছি। বন্ধুরা আমি এটি কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে আমি পেন্সিলের একটি ইমেজ নিচ্ছি। পেন্সিলের ইমেজটি নেওয়ার পরে আপনি সহজে বুঝতে পারবেন পেন্সিলটা নিচ্ছি, নেওয়ার পরে এই ধরনের পিকচার আপনি দেখতে পাবেন। এরপর আপনার যে কাজটি করবে সেটি হচ্ছে আপনি হিস্ট্রি ব্রাশ করে যাবেন। ব্রাশ করে যাওয়ার পরে আপনি ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টে যাবেন, অ্যাডজাস্টে যাওয়ার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাবেন। হোয়াইটে যাওয়ার পরে আপনি এখানে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, আপনি ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পরে কন্ট্রোল এল এ যখন প্রেস করলেন আপনি হালকা করে এটি বাড়িয়ে দিন, একটু নান্দনিক করুন, এরপরে ওকেতে প্রেস করুন। এবার ভালো করে খেয়াল করুন, আমি এই যে ব্রাশ টুলটি আছে বড় বৃত্তকে আমি ছোটো করব। বড় বৃত্তকে ছোটো করতে হলে আপনাকে যে কাজটি সহজে করতে হবে শর্টকাটটি, সে ব্রাকেট ইউজ করতে হবে, লেফট ব্রাকেট ইউজ করতে আপনি ইউজ করতে চাইলে করতে পারেন, অথবা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এটি ছোটো করে নেবেন সাইজটা, ব্রাশ সাইজ ছোটো করার জন্য। এরপর দেখুন আমি কী করছি, ভালো করে লক্ষ্য করুন, আমি এটিকে আর একটু বড় করি, জুম করি। জুম করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাদা কালো পেন্সিলটি আমি মাথাটা কিভাবে কালারফুল করছি সেটি। আপনি যে কোনো সাদা কালো ছবিকে
খুব সুন্দরভাবে এইভাবে কালারফুল করতে পারেন এই হিস্ট্রি ব্রাশ টুলটির মাধ্যমে। এভাবে আপনি প্রত্যেকটি ছবিকে নান্দনিক রূপ দিতে পারবেন শুধুমাত্র আপনার মনোযোগ, আপনার ধৈর্য, আপনার অনুশীলনের মধ্য দিয়ে। প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আপনাকে প্রথমে বেসিক লেভেলগুলো ফলো করতে হবে, এরপরে আপনি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবেন কিনা সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। আমি চাইলে এই ব্রাশটা আর একটু ছোট করে নিতে পারি, ব্রাশটা আর একটু ছোট করে নিলে আমার কালারটা আবার অ্যাডজাস্ট হবে। আমি এখন মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখেছি, আমি ছাড়িনি। এটা ধরে রেখে আপনি অবশ্যই আস্তে আস্তে এই কাজটি করে নেবেন, তখন আপনি দেখতে পাবেন আপনার ছবিটি অবশ্যই নান্দনিকতার স্পর্শ পেয়েছে। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি টানা 6 মাস যদি অনুশীলন করেন, আমি আপনাকে ফলো করে বলতে পারি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়াটা আপনার জন্য সত্যিই সহজ হবে। আমি ব্রাশটা একটু বড় করছি, একটু ছোট করি। আগের পেন্সিলের যে মাথার রূপটি ছিল অর্থাৎ কালার, সেই কালারটি আমি ফিরে পেয়েছি। এভাবে আপনি সহজে যে কোনো সাদা কালো ছবির মধ্যে রঙিনের ছোঁয়া দিতে চাইলে আপনাকে এই হিস্ট্রি ব্রাশ টুলটি খুব সুন্দরভাবে ব্যবহার জানতে হবে। আমি চাইলে এগুলো করতে পারি। সুতরাং বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হিস্ট্রি ব্রাশ টুল এর ব্যবহার করবেন। এবার সর্বশেষ যে কাজটি দেখাবো সেটি হচ্ছে একটি ছবি এর মধ্যে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল এর ব্যবহার করে কিভাবে আর্টিস্টের মতো ছবি আঁকবেন সেটি দেখাচ্ছি। প্রথমে আমি একটি লায়নের ছবি নিলাম, লায়নের ছবিটা দেখতে পাচ্ছেন, এটি আমি একটু বড় করি, এটিতে কাজ করা হয়েছে, এটি আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি আমার ফাইল থেকে একটি লায়নের ছবি নিচ্ছি। লায়নের ছবি নেওয়ার পরে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা করতে হয়। লাইনের ছবিটি নিচ্ছি, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইনের একটি ছবি চলে এসছে। এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে যাব। যাওয়ার পরে এ ধরনের ইন্টারফেস পাবো। ইন্টারফেস পাওয়ার পরে আমার যে কাজটি হবে সেটি হচ্ছে টাইট শট ক্লিক করব। টাইট শটে ক্লিক করার পর আপনার আর কোনো পরিবর্তনের দরকার নেই, আপনি জাস্ট এই ছবিটির উপরে একটু ব্রাশ সাইজটা বড় করবেন। বড় করার পরে দেখুন এটি পানির মতো হয়ে যাচ্ছে, যেভাবে কোনো একটা কাগজের উপরে বা কোনো কিছুর উপর পেন্টিং করলে যে অবস্থা হয়, নতুন পেন্টাররা এই ধরনের করে থাকে, এইভাবে হয়ে যাচ্ছে বন্ধুরা দেখছেন। সুন্দর একটি ইমেজকে কীভাবে আপনি আর্ট ব্রাশ টুলের মাধ্যমে এই নান্দনিক রূপ দিতে পারেন। মনে হচ্ছে অসাধারণ একটি ছবি আপনি এঁকে ফেললেন। এই অসাধারণ ছবিটি আর কিছুই নয়, শুধুমাত্র আর্ট ব্রাশ টুলের মাধ্যমে আপনি এটি করছেন। এটি ব্রাশ সাইজ যদি বড় থাকে তখন আরেকটি কিন্তু বড় হবে। ধরুন আমি এতটুকু রাখলাম। এবার আমি শুধু এই লায়নের শুধু ফেসটাকে ভিজিবল করবো বা দৃশ্যমান করবো, এই জন্য আপনাকে আবার পুনরায় যেতে হবে স্টাইলের মধ্যে। স্টাইলে ডেপ যে এলাকাটি আছে সেটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে আমি এটিকে ছোট করি, দেখুন এর ফেসটা আস্তে আস্তে ভিজিবল বা দৃশ্যমান হচ্ছে, খুব সুন্দর তাই না বন্ধুরা। শুধু চোখ এবং মুখে এভাবে চাইলে আপনি আপনার দক্ষতা উন্নত করতে পারেন শুধুমাত্র বেসিক অ্যাডভান্স লেভেলের কাজ করে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে আমি আজকে বেসিক দুটো টুলের ব্যবহার শিখালাম, একটি হচ্ছে ক্লোনের স্যাম্পল আর একটি হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলের মধ্যে
এটি হচ্ছে অনেকটা গ্রুপ টুলের মতো, অর্থাৎ যে টুলগুলোতে একাধিক টুল যুক্ত থাকে সেগুলোকে বলা হয় গ্রুপ টুল। তাহলে দুটো টুল এর অধীনে আমরা চারটি গ্রুপ টুলের ব্যবহার শিখলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে এরপরও আমি আপনাকে অনুরোধ জানাবো আমার চ্যানেলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন, এবং কোনো কী ধরনের ভিডিও আপনি চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনার কমেন্টের প্রতীক্ষায় রইলাম। আপনি যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং ক্লিক অন দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্যান। টেক কেয়ার, টাটা।